এই হাদিসে আমরা যেটা জানলাম তাহলে এই উম্মতের মধ্যে 70,000 ব্যক্তি যাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করানো হবে তারা কোনো বিচার ছাড়াই জান্নাত পেয়ে যাবেন বিনা হিসাবে বিনা আযাবে এবং তাদের গুণ আমরা বললাম যে তারা আল্লাহর উপরে ভরসাকারী ব্যক্তি এই মেসেজটা আমাদের মা বোনদের জন্য বেশি উপযুক্ত কারণ অনেক সময় অনেক পুরুষ আছে যে সহসা কোনো ওজা জার ফুকারের কাছে যায় না কিন্তু এই কাজটা অধিকাংশ আমাদের মহিলারা করে থাকে কিছু হলে পানি পড়া কিছু হলে তাবিজ কবজ কিছু হলে টোনা টুক্কা এগুলোর মধ্যে তারা সবচেয়ে বেশি ইনভলভ এজন্য এই হাদিস তাদের জন্য যদি তারা ধৈর্য ধারণ করতে পারে যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে হতে পারে তাহলে আপনারা জেনে নেন আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই মর্যাদা রেখেছেন আল্লাহ যেন তাদেরকে অন্তর্ভুক্ত করেন আমিন অপর আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে কারা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন তাদের সম্পর্কে মুসনাদে আহমদে 6570 নম্বর একটা হাদিস এসেছে আবদুল ইবনে আমর ইবনে আস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল হাল তাদরুনা আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহ তোমরা কি বলতে পারো যে আল্লাহর সৃষ্টির মাঝে কারা সর্বপ্রথম জান্নাতের হক রাখে কারা প্রথম প্রবেশ করবে ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে ক্বালা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহিল ফুকারাউল মুহাজিরুন মুহাজিরদের মধ্যে যারা দরিদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন তার মানে যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় হিজরত করার কারণে যারা অভাবী হয়েছে এমন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম জান্নাতে প্রবেশ করাবেন এটা মুসনাদে আহমদ রয়েছে এবং সহিহ ইবনে হিব্বানে 7421 নম্বরে উত্তম সনদে বর্ণনা করা হয়েছে তার মানে আমরা পেয়ে গেলাম তাহলে দ্বিতীয় দল যারা বলা চলে তারা তো 70,000 মতো থাকবে তারপরে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে অভাবীদেরকে দরিদ্রদেরকে যারা ধর্মের কারণে দরিদ্র হয়েছে ব্যক্তিগত মুহাজিরদের মধ্যে অধিকাংশ সব কোটিপতি ছিল আবু বকর সিদ্দিক উসমান তারা প্রত্যেকে পরবর্তীতে তারা অর্থ সম্পদের মালিক হয়েছেন কিন্তু মক্কায় থাকতেও তারা অনেক পয়সাওয়ালা ছিলেন আরো বেশ কিছু সাহাবীর নাম রয়েছে তো এটা একটা মর্যাদার বিষয় ইমাম মুসলিম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা এইভাবে এসেছেন এনেছেন ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি 500 সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফকিরদেরকে আগে জান্নাতে প্রবেশই করাবেন না বরং ধনীদের 500 বছর আগে অভাবীদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন 500 বছর আগে এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন যেটা আপনি 2351 এবং ইবনে মাজাতে 4123 নম্বরে পেয়ে যাবেন বলা যেতে পারে এটা শুধু মুহাজিরদের জন্য খাস নয় কারণ বেশ কিছু হাদিসের মধ্যে আমভাবে মুমিন মুসলিমদের কথা রয়েছে যে মুমিন মুসলিমদের মধ্যে যারা অভাবী ধনীদের পূর্বে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে একটা বর্ণনায় 40 বছরের কথা আছে আরেকটা বর্ণনায় 500 বছরের কথা আছে তার মানে অনেক পয়সাওয়ালার চেয়ে একেবারে হত দরিদ্র ব্যক্তি তার ডিস্টেন্সে হয়তো 500 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে আর যারা মিডিয়াম টাইপের অভাবী মিডিয়াম টাইপের পয়সাওয়ালাদের চেয়ে 40 বছর আগে মানে একটা ব্যালেন্স করা হবে মানে আগে যাবেই যাবে এক কথায় একটা লং টাইম বা একটা খুব লম্বা সময়ের পূর্বেই অভাবীরা জান্নাত পেয়ে যাবে এমনটাই রয়েছে আর এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে বলেছেন আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইয়াদখুলু ফুকারাউল মুসলিমিনা ওয়া ফি রিওয়ায়াতিন মুমিনিনা আল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম মুসলিম অথবা মুমিনদের মধ্যে যারা অভাবী তারা তাদের ধনীদের আগে জান্নাতে প্রবেশ করবে বিনিসফি ইয়াউমিন ওহিয়া 500 আম বা 500 সানা অর্ধেক দিন এক দিন তো বিচার হবে আর দিনটার সমান হচ্ছে 1000 বছর এনে বলা হয়েছে যে অর্ধেক দিন থাকতেই তারা জান্নাত পেয়ে যাবে তার মানে 500 বছর আগে তারা জান্নাত পেয়ে যাবে এটা ইমাম তিরমিজি এবং ইবনে মাজাতে কোট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন দোয়া করতেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলুল্লাহ এইভাবে দোয়া করতেন আল্লাহুম্মা আহিনি আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হশুরনি ফি জুমারাতিল মাসাকিন আল্লাহ তুমি আমাকে মিসকিন করে জীবন বাঁচিয়ে রাখো মিসকিন অবস্থায় আমাকে মৃত্যুদান করো এবং হাসরের মাঠে তুমি আমাকে মিসকিন অবস্থায় হাসরের মাঠে মিসকিনদের দলে অন্তর্ভুক্ত করে উঠিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন লিমা ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এই দোয়া করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি 40 খরিফা কেননা ফকিরদেরকে অভাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর আগে জান্নাতে প্রবেশ করাবেন
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অভাবীদের দলের অন্তর্ভুক্ত হতে চেয়েছেন এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিয়ে বলেন ইয়া আয়েশা লা তারুদ্দি আল মিসকিনা ওয়ালাও বিশিক্কি তামরাতিন তোমার যদি একটা খেজুর পরিমাণ কিছু দেওয়ার থাকে তাও তুমি মিসকিনকে দিয়ে দাও তাকে খালি হাতে ফিরিও না ইয়া আয়েশা আহিল মাসাকিন আহিবিল মাসাকিন তুমি মিসকিনদেরকে ওয়াকরিবিহিম ওয়াকরিবিহিম এবং তুমি তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করো বা তাদেরকে নিকটে নিয়ে আসার চেষ্টা করো ফা ইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামা তুমি যদি অভাবীদেরকে তোমার কাছে আসতে দাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কাছে নিয়ে নেবেন এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন যেটা 2352 নম্বরে এবং ইবনে মাজাহতে হাদিসটি আপনি 4126 নম্বরে পেয়ে যাবেন তো এই পর্বে আমরা যেটা জানতে পেরেছি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে অনুমতি প্রাপ্ত হবে তার উম্মত এবং এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের সংখ্যা হচ্ছে 70,000 বিনা হিসেবে তাদেরকে জান্নাতে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করানো হবে এবং দ্বিতীয় স্টেপে রয়েছে এই উম্মতের মিসকিন যারা অভাবী দরিদ্র যারা এই জন্য আপনারা পেরেশান হয়ে যান না যারা হালালের উপরে আছেন দরিদ্র আছেন কিন্তু হালালের উপরে হারামের দিকে আপনি পা বাড়াচ্ছেন না তাহলে ওই ধরনের অভাবী মুসলিমদের মর্যাদা হলো দ্বিতীয় ধাপে তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেওয়া হবে আল্লাহু আকবার এই উম্মতের মাঝে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে একটা নয় বরং প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে এবং বলা হবে ইয়া ফুল হে উমুক হাজা খায়ের এই দরজা দিয়ে ঢোকো এটা তোমার জন্য বেশি কল্যাণকর হবে প্রত্যেকে একটাই কথা বলবে সালাতের দরজা রক্ষীও এটাই বলবে কারণ প্রত্যেকটা দরজার আলাদা আলাদা মান আলাদা আলাদা মর্যাদা আছে আর সবাই তো জানে যে কত কি আছে এর ভিতরে তো এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে ওইভাবে ডাকা হবে যে এই দরজা দিয়ে ঢোকো এই উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তিরা রয়েছেন কারা তারা সংক্ষিপ্ত আকারে তাদের পরিচয়টা আমি আপনার কাছে তুলে ধরি মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাআহু খাজানাতুল জান্নাহ যারা আল্লাহর রাস্তায় জোড়ায় জোড়ায় দান করে তাদেরকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে গত পর্বে হাদিসটা এসেছিল যে জোড়া জোড়া শব্দ অনেকে বুঝেন নাই ইসলামের পথে জোড়া জোড়া দান করার মানে হলো যেহেতু রাসূল ইসলামের যুগে যুদ্ধের একটা ব্যাপার ছিল যেমন কেউ একটা ঘোড়া দান করত আর কেউ দুইটা ঘোড়া দান করত তাহলে জোড়া জোড়া মানে হচ্ছে দুইটা ঘোড়া দান করা কেউ একটা বর্ম দিল কেউ দুইটা বর্ম দিল কেউ দুইটা উট দিল এভাবে হচ্ছে জোড়ায় জোড়ায় দান করা হয় এই মসজিদের প্রয়োজন এসির প্রয়োজন কেউ একটা এসি দিল কেউ দুইটা এসি দিল এটা হচ্ছে জোড়া এসি দেওয়ার কেউ একটা পিলার করে দিল কেউ দুইটা পিলার করে দিল কেউ এক ব্যাগ সিমেন্ট দিল কেউ দুই ব্যাগ সিমেন্ট দিল মানে এটা হচ্ছে জোড়ায় জোড়ায় দান করা তাহলে যেই ব্যক্তি জোড়ায় জোড়ায় দান করে তাকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে তারপর আসসালাম বলেছেন এবং সালাতের দরজা দিয়ে নামাজিদেরকে ডাকা হবে এভাবে বিভিন্ন কথা এসেছে কালা আবু বকর তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়া আবু বকর ইয়া রাসূলুল্লাহ যাকা আল্লাযী লা তাউ আলাইহ একজন ব্যক্তি যেই কোনো দরজা দিয়ে ঢুকুক তার কোনো ক্ষতি নাই তার কোনো ক্ষতি নেই কারণ ঢুকলেই কামিয়াব ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও কোনো ব্যক্তি আছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করা হয়েছে যাদেরকে প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আরজু আন তাকুনা মিনহুম আমি আশা করি আল্লাহর কাছে যাদেরকে জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে তাদের মধ্যে তুমি একজন তার মানে আমরা জানতে পারি যে প্রথম ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে সর্বপ্রথম জান্নাতের যে কোনো দরজা দিয়ে ডাকা হবে রাসূল ইসলামের পরে তার উম্মতের মাঝে ওই 70,000-এর সাথে তিনিও একজন কারণ 70,000-এর যে লোকগুলা জান্নাতে যাবে তাদেরকে এই কথাও বলা হয়েছে যে তারা ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করুক যদিও তাদের জন্য যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি দিয়ে দেওয়া হলো তাহলে ওটা ছিল একটা দল দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক যদিও তার সম্পর্কে ইমাম আবু দাউদ একটা হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা হাদিস বলতেছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে গেলেন এবং দেখালেন কোন দরজা দিয়ে কে ঢুকবে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যদি আমিও সাথে থাকতে পারতাম তাহলে আমিও তো দেখতে পারতাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল সাল্লাম বলেছেন আমা ইন্নাকা ইয়া আবু বকর আউয়ালু মাইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি আমার উম্মতের মধ্যে তুমি হলো প্রথম ব্যক্তি যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে তবে হাদিসটা দুর্বল
ইমাম আবু দাউদ হাদিসটা কোট করেছেন এটা হচ্ছে দুর্বল তার মানে এই হাদিসটা সহিহ নয় বরং আবু বকর সিদ্দিক ওই আট দরজা দিয়ে ঢোকার পারমিশন পাবে এবং প্রথম দলের সাথে সে জান্নাত যেতে পারবে কিন্তু তাকে রাসূলের মতো করে যেমন রাসূলকে প্রথম ঢোকাবে তারপর আবু বকরকে ঢোকাবে না এমনটা হবে না কারণ এই হাদিস হচ্ছে দুর্বল ইমাম আবু দাউদ এটাকে পেশ করেছেন যারা এই কথার সাক্ষী দেয় যাশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله على ما كان من العمل أدخله الله الجنة على ما كان من العمل একটা বর্ণনা এসেছে আরেকটা বর্ণনা এসেছে أدخله الله من أي أبواب الجنة ثمانية شاء যেই ব্যক্তি এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই তিনি এক ও একক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে ফুৎকার দেওয়া এক রূহ যেটা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে দিয়ে দেওয়া হয়েছিল এবং জান্নাত সত্য জাহান্নাম সত্য যেটা অন্তর থেকে দৃঢ় বিশ্বাসের সাথে সাক্ষী দেয় এই ব্যক্তিকে বলা হবে তোমার আমল যেমনই হোক না কেন তোমাকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দেওয়া হবে এবং ইমাম মুসলিমের বর্ণনা রয়েছে শুধু ঢোকার নয় বরং জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে তাকে ঢোকার পারমিশন দিয়ে দেওয়া হবে এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 3435 এবং ইমাম মুসলিম 46 নম্বর হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন তারপরে বলেছিলাম যারা ডান দিকের দরজা দিয়ে ঢুকবে তারাও ওই আট দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে ছোট্ট একটা আমল দেখেন একটা আমলের মধ্যে এত বড় ফ্যাসিলিটি আছে সেটা হলো যারা উত্তমভাবে ওযু করে এবং ওযুর পর একটা দোয়া আছে যদি এটা পড়ে তাদের জন্য আট দরজা খুলে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওমর ইবনে খাত্তাব তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওযু যদি সে উত্তমভাবে বা পরিপূর্ণভাবে ওযু করে সুম্মা ইয়াকুল তারপর যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুন আব্দুল্লাহি ওয়া রাসূল যদি এতটুকু দোয়া কেউ পড়ে ইল্লা ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু ইয়াদখুলু মিন আইহা শা এটা ইমাম মুসলিম কোট করেছেন 442 নম্বরে হাদিসটা আপনি পেয়ে যাবেন যে রাসূল সাল্লাম বলেছেন যেই ব্যক্তি পূর্ণ মাত্রায় ওযু করে এবং ওযু করার পরে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুন আব্দুল্লাহি ওয়া রাসূল এতটুকু কথা যদি বলে তার জন্য জান্নাতের আট দরজা খুলে যাবে আল্লাহু আকবার তার মানে বোঝা যায় এই ব্যক্তি যদি ইসলামের উপরে মরে তার জন্য আট দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে দেওয়ার অনুমতি রয়েছে পঞ্চম ব্যক্তি যদি এমন কেউ থেকে থাকে যাদের জন্য আটটি দরজা খুলে যাবে তারা হলো মুসলিমদের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে এমন কোনো মহিলা থেকে থাকে যাদের তিনটি সন্তান মারা গেছে তার জীবদ্দশায় তার সন্তানদের মধ্যে তিনটি সন্তান মারা গেছে তাহলে এই ব্যক্তির মর্যাদা হলো যদি সে আল্লাহকে গালি না দেয় যদি সে ধৈর্য ধারণ করতে পারে যদি সে আল্লাহর কাছে সওয়াবের আশা রাখে তিনি হলেন এমন মুসলিম ব্যক্তি যার জন্য জান্নাতের আট দরজা দিয়ে ঢোকার পারমিশন দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসটা নিয়ে এসেছেন ইবনু মাজা তিনি তার 1604 নম্বরে পেয়ে যাবেন আল বুখারিতে হাদিসটি রয়েছে 1248 বুখারিতে আট দরজার কথা তো নাই কিন্তু জান্নাতে প্রবেশ করার কথা রয়েছে ইবনু মাজাতে বাড়তি শব্দ রয়েছে ইল্লা তালাক্কাউহু মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি মিন আইহা শা আদখালা তার কাছে জান্নাতের আট দরজা পেশ করে দেওয়া হবে এবং বলা হবে তুমি যেই দরজা দিয়ে চাও তুমি প্রবেশ করতে পারো হাদিসটা ডিটেইলস আপনি পড়ে নিন বুখারীতে জানাজার অধ্যায় রয়েছে 1248 এবং ইবনে মাজাতে 1604 নম্বরে রয়েছে এবং ষষ্ঠ ব্যক্তি আমি মনে করি সেই ব্যক্তি হতে পারে যারা মসজিদে যখন ঢোকেন যারা এই দোয়া পড়েন এই দোয়ার মর্মটা আমি এটাই বুঝি কারণ আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বলেছেন আনতি রাহমাতি তুমি আমার রহমত আর রহমতের দরজা হচ্ছে আটটা যখন কোনো ব্যক্তি মসজিদে ঢোকে এবং তিনি কিন্তু এই দোয়া বলে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা আপনি ঢুকেছেন একটা দরজা দিয়ে কিন্তু আল্লাহর কাছে চাচ্ছেন আবওয়াবা রাহমাতিকা আল্লাহ তোমার রহমতের প্রত্যেকটা দরজা আমার জন্য খুলে দাও তার মানে এটা যদি জান্নাতের আটটা দরজা হয় তাহলে আশা করা যায় যারা মসজিদে প্রবেশ করেন মসজিদে এসে এই দোয়া পড়েন আল্লাহর কাছে এটা আকাঙ্ক্ষা করেন হতে পারে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আটটা দরজা খুলে দেবেন এটা আমরা আল্লাহর কাছে আশা করি আমাদের নারীদের মধ্যে একটা গোল্ডেন চান্স রয়েছে এই হাদিস আমরা রমজান মাসে শুনেছি মা বোনদের সম্পর্কে বলা হয়ে থাকে
যে এই হাদিসটা ইমাম মুসনাদে আহমদে রয়েছে 1661 এবং হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে 4163 এবং সহিহ তারগিব ও তারহিবের মধ্যে 1931 মিশকাতে আপনি হাদিসটি 3254 তে পেয়ে যাবেন সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ওয়া হাসানাত ফারাজাহা ওয়া আতাত যাওজাহা ওয়া ফি রিওয়ায়াতিন বালাহা কিল লাহা উদখিল জান্নাত মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শিত যেই মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে লজ্জা স্থানের হেফাজত করে রমজান মাসের সিয়াম পালন করে এবং স্বামী যাদের আছে তাদের আনুগত্য করে এই ধরনের আনুগত্যশীল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মহিলাদেরকে শুধু জান্নাত নয় তার জন্য আটটা দরজা খুলিয়ে দিয়ে বলা হবে তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো এই সাত শ্রেণীর মানুষের কথা আজকের এই বক্তব্যে পেশ করা হলো যে জান্নাতের দরজা আটটি যেই কাজগুলো করলে জান্নাতের আটো দরজা খুলে যাবে তার মধ্যে সালাত উযু মসজিদ এগুলোই সবচেয়ে বেশি তার মানে মসজিদে ঢোকা সালাত আদায় করা উযু করা এইগুলো কর্মগুলোই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে এজন্য আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলবো সর্বপ্রথম আমাদেরকে যেটা দাবি যেটা আজকের বক্তব্যের শিক্ষা সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী হতে হবে আল্লাহর উপরে ভরসাকারী হতে হবে তাহলে বিনা শাস্তিতে আমরা জান্নাত পেতে পারি ইনশাআল্লাহ দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যারা অভাবী আপনি হালালের উপরে থাকার চেষ্টা করেন এই অভাবের কারণে আপনার মর্যাদা হবে দুনিয়া তো যে কোনো সময় আমরা মরে যেতে পারি যে কোনো সময় মরে যেতে পারি আমাদের হায়াত এমনি কমে যাচ্ছে রাষ্ট্র কি বাড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে রেখেছেন 60 থেকে 70 দুর্নীতির কারণে ভেজাল খাওয়ার কারণে আমাদের তা থেকে আরো পাঁচ হয়ে চলে যাচ্ছে আর বিভিন্ন ফিতনা বিপদ ডাকাত চোর কত কিছুর কারণে মানুষের প্রাণ অ্যাক্সিডেন্টের কারণে অহরহ ঘটতেছে তো আমরা যে কোনো সময় মরতে পারি এই জন্য হালালের উপরে থাকার চেষ্টা করেন আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতে শেখাই যে আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহ আমাদেরকে হালালের উপরে যথেষ্ট রাখো হারামের আমাদের কোনো প্রয়োজন নাই আর তোমার ছাড়া যেন অন্য কারো কাছে আমাদের মুখাপেক্ষী হতে না হয় আল্লাহ তুমি আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করো আমিন ইয়া রাব্বাল আলামিন তাহলে তৃতীয় ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি জান্নাতে যেতে চান তাহলে অভাবী আপনার এই অবস্থাটাকে আপনি মেনে নেন চতুর্থ ব্যক্তি হলো যতগুলো ইসলামিক ইবাদত আছে সেগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হবে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতগুলো তলব করতে হবে এইভাবে যেই বক্তব্যের মধ্যে যেই কথাগুলো পেশ করা হলো এগুলো আমাদেরকে মানতে হবে এবং অন্তরে ধারণ করতে হবে তাহলে হয়তো এটা আমাদের দ্বারা সম্ভব আকুলু লিকাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম